দেশে শিক্ষক দিবস পালন করা হলো, অথচ শিক্ষক দিবসে আমন্ত্রণ পত্র গ্রহণ করলেন না কালীনগর সারদাচরণ দে কলেজের অধ্যক্ষ। শিক্ষক দিবসের আমন্ত্রণই গ্রহণ করলেন না কালীনগর সারদাচরণ দে কলেজের অধ্যক্ষ সুরজ সিং। কলেজ পরিচালন কমিটি তাদের কোষাগার থেকে অধ্যক্ষকে যা মাসিক বেতন দেয় তা সরকারি বেতনের তুলনায় তুচ্ছ। অধ্যক্ষের বেতনের কানাকড়িও সরকার দেয় না। এ নিয়ে বিগত বহুদিন থেকে ক্ষোভের আগুন ধিক ধিক করছিল। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য শিক্ষকরাও খুব উগড়ে দেন। তারা জানান অধ্যক্ষের স্বাক্ষরে সব কাজ হয়, অথচ তিনি অধ্যক্ষ নন সরকারিভাবে। সরকারের এহেন কাজ কলেজ শিক্ষকের কর্মচারী সহ পড়ুয়ারা মেনে নিতে পারছেন না। অধ্যক্ষ আগামী কমাস পরই অবসর নেবেন, এর আগে তার পাওনা সব অর্থ মিটিয়ে দিতে দাবি জানান তারা। ছাত্ররা আমার কাছে এসেছিল একটা নিমন্ত্রণ পত্র দিয়ে, আমি নিমন্ত্রণ পত্র গ্রহণ করিনি এবং বলেছিলাম যে আমরা শিক্ষক দিবস পালন করব, কিন্তু আমি তোমাদের থেকে সম্মাননা গ্রহণ করতে পারবো না, এই বলেছিলাম। এবং এই হিসাবে আমার অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ সকলেও এই সম্মাননা গ্রহণ করেনি।